নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস অর্থাৎ জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা কত পরিমাণ সফল হতে পারবেন বা কতই বা পরিমাণ অসফল হবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। কর্কট রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উত্থাপন করব, কিন্তু তার আগে একটি কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। এই রাশিফলে আমি যে যে কথাগুলো বলবো একদম 100-এ 100 যে মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা পাস করছে, যে কারণে এই ভিডিওতে বলার প্রতিটি কথা না মিললেও এই ভিডিওটি শোনার মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার 2021 সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে এসে শরীরের দিক, অর্থাৎ কথাই আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই আমি শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে উত্থাপন করতে চলেছি। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু খুব একটা ভালো আপনাদের যাবে না, ছোটোখাটো জ্বর জ্বালা, ছোটোখাটো দুর্ঘটনা এইসব কিন্তু লেগে থাকবে, এদিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য বিশেষ করে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার বাবা আপনার মা এদের দিকে একটু খেয়াল রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না যদি আপনারা খেয়াল রাখেন। এবং আপনাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য মোটের উপর দিয়ে শুভ বলা যেতে পারে, এতটুকুটাই আমি বলবো। এরপরে আসি অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে। দেখুন, এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের আর্থিক উপার্জন কিন্তু থাকবে, মানে অর্থনৈতিক যে উপার্জন যেটা, মানে অর্থ আসার দিকটা কিন্তু থাকবে, কিন্তু কিন্তু এখানে একটি কথা আছে, আপনাদের কিন্তু খরচার ভাবটা কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে, কারণ রবি শুক্রের একটা দারিদ্র যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই দারিদ্র যোগ মানে কিন্তু দরিদ্র নয়, দারিদ্র যোগ মানে হচ্ছে ক্যাশ আসবে বাট সেই ক্যাশ কিন্তু আপনি ব্যাংকে না সেভিংস করতে পারবেন না নিজের কাছে রাখতে পারবেন, সেই টাকাটা কিন্তু কোনো না কোনোভাবে খরচা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় দারিদ্র যোগ। বর্তমানে কিন্তু আপনারা টাকার দিকে কিন্তু একটু খেয়াল রাখুন, ইনকামের দিক ভালো রয়েছে তবে খরচার দিক কিন্তু প্রবল হারে রয়েছে। এই মাসে পারিবারিক বিবাদের যোগ কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার নিয়ে একটু মতান্তর মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হবে, এবং প্রপার্টি নিয়েও কিন্তু ঝুট ঝামেলা আপনাদের জীবনে আসতে চলেছে। এবং এর পাশাপাশি পরিবারের মধ্যে শত্রুতা, পাড়া থেকে শত্রুতা এবং কর্মস্থানে শত্রুতা, এই তিন জায়গা থেকে শত্রুতার মুখোমুখি কিন্তু এই মাসে আপনাদেরকে হতে হবে। এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো থাকবে, এটা নো ডাউট বলা যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং, যে ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু থাকবে, তবে ছোটোখাটো মতান্তর তো মানুষ মাত্রই হয়, সেটা বড় ফ্যাক্টর নয়, তবে সেখান থেকে বোঝাপড়ার জায়গাটা কিন্তু আপনাদের, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকছে, এই নিয়ে কিন্তু দ্বিমত নেই। তবে প্রেমিক প্রেমিকার দিকে কিন্তু
এই মাসে একটু প্রবলেম ক্রিয়েট হবে, ইগোয়েস্টিক প্রবলেম। অর্থাৎ আপনি এমন কিছু কাজ করবেন বা আপনার দ্বারা এমন কিছু কাজ হবে যেখান থেকে প্রেমিক প্রেমিকার, আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক খুব হার্ড হবেন এবং সেখান থেকে কিন্তু রিলেশানে ব্রেকআপ আসার সম্ভাবনা রয়েছে। তাই মুখে মধুরতা রাখুন, কটু কথা হুট করে বলবেন না, বুঝে সুঝে কথাবার্তা বলুন। কারণ মুখের ভাষা এমন একটা জিনিস, মুখের কথা এমন একটা জিনিস যেটা একবার বেরিয়ে গেলে তাকে আর ফেরানো যায় না। তাই কাউকে হার্ট না করে বুঝিয়ে চলুন, তাকে বোঝান, এমন কিছু কথা বলবেন না যেখান থেকে আপনাদের রিলেশান ক্রাইসিস আসে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ আপনার ছেলে বা আপনার মেয়ে রয়েছে যে কর্কট রাশির, বা আপনি নিজেও যদি কর্কট রাশির হন, সেক্ষেত্রে বিবাহের দিকে কিন্তু আপনারা এগোতে পারেন নির্দ্বিধায়, চোখ বন্ধ করে। রিলেশানগুলো যেগুলো আসছিল না, ভালো রিলেশান, ভালো সম্পর্কগুলো যেগুলো আসছিল না, সেই সম্পর্কগুলো আপনাদের জীবনে আসবে এবং সেখান থেকে ম্যাচিউরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের সেই জায়গা থেকে বিবাহের পিঁড়িতে বসা, অর্থাৎ বিয়ের পিঁড়িতে বসা, এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যেতে পারে। এই মাসের ব্যবসা স্থান যদি বলা যায় না, খুব একটা ভালো বলবো না, কিছু কিছু ব্যবসা বাদ দিয়ে খুব একটা ভালো বলবো না। আমি সেই সব ব্যবসার কথা আমি বলবো আপনাদেরকে, কোন ব্যবসাগুলো মোটামুটি ভালো হবে। দেখুন, এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি নইব নইব চ বলবো, মানে একদমই না। পার্টনারের দিকে খেয়াল রাখুন, একদম ফার্স্ট অফ পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যদি পার্টনারশিপ বিজনেস করবো ভাবেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এগোবেন না, এই মাসটা মোটেই শুভ নয়। এর পাশাপাশি যারা ওন বিজনেসের মালিক, মানে আপনারই বিজনেস, আপনি একাই মালিক, সেখানে বিজনেসের টাকা ইনভেস্ট করার দিকে কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখুন। অর্থাৎ খুব প্ল্যানিং করে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। ধরুন আপনি একটা বিজনেস করছেন হোটেলের, ভাবলেন আমি হোটেলটা তো করছি, এর পাশাপাশি আমি যদি রেস্টুরেন্টটা করে দিই তাহলে কেমন হয়। তো সেই জায়গাটাতে কিন্তু একটু প্রবলেম আছে, হুট করে হিউজ ক্যাশ ডিলিংস কিন্তু করবেন না, বুঝে সুঝে করুন। আপনার জন্মছকে কোন বিজনেসটা সুটেবল সেটা জানার জন্য ভালো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ নিন। আপনারা যদি মনে করেন, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও আমার সাথেও যোগাযোগ করতে পারেন, বা আদার্স অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে আমি বলবো, যে কোনো বিজনেস স্টার্ট আপ করার আগে একবার পরামর্শ নিয়ে করুন, কারণ প্রচুর টাকার ব্যাপার। তো হুট করে ক্যাশ লিংস না করাটাই বেটার। এই মাসে কর্ম পাওয়ার যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ যারা ঘরে বসে আছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পাবেন, এতটুকুটা কনফার্ম বলা যেতে পারে। এবং এই মাসে যারা চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু একটা প্রেশার থাকছে, প্রেশারের দিকটা কিন্তু থাকবে, সেই প্রেশারটাকে আপনাকে নিতে হবে। মানে প্রেশারের ভয়ে আপনি চাকরিটি যদি দুম করে ছেড়ে দেবো ভাবেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তাই যে কোনো ডিসিশান নেওয়ার আগে 10 বার ভেবে চিনতে ডিসিশান নেবেন। কিন্তু এর পাশাপাশি যারা বাইরে চাকরি করছেন, ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলে বাস করেন, আপনার বাবা মা ওয়েস্ট বেঙ্গলে থাকে, বা আপনার বাবা মা বাংলাদেশে থাকে, আপনি বিদেশে নরওয়েতে বা ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে গিয়ে চাকরি করছেন, সেই জায়গার দিকটা কিন্তু ভালো, সেখানে কিন্তু ভালো রয়েছে। মানে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যদি আপনারা চাকরি করেন, সেই জায়গাটাতে কিন্তু ভালো রয়েছে। জন্মস্থানে যদি চাকরি করেন সেই জায়গায় একটু চাপের কাজের প্রেশার রয়েছে। এবং এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্রে বিদেশ ভ্রমণ এবং ফ্যামিলি ট্যুর করার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা এই মাসে ফ্যামিলি ট্যুরে যেতে চলেছেন, এছাড়াও কাজের সূত্রেও কিন্তু বিদেশ ভ্রমণ করতে চলেছেন। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে,
সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন এবং সন্তানের যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, এই দুই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা শারীরিক দিকটা কিন্তু একটু মানে বুঝে সুঝে খাবার দাবারগুলো খাবেন, এটাই বলবো, এবং চেক আপে থাকবেন, এটাই আমি আপনাদেরকে বলবো। সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো প্রবলেমও আসবে না। এই মাসে ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে, অর্থাৎ সেখানে আপনি নিজের ভাড়া বাড়িতে থাকেন বা আপনি ভাড়া দিয়েছেন এরকম যদি সিচুয়েশান থাকে, দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যাদের কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আমি বলতে পারছি না, কেস আপনার বিপক্ষে যাবে তা বলবো না, তবে সেখানে আপনাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, একের পর এক আপনাদের ডেট পড়বে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সেই টাকা কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমি পূর্বেই বললাম, ইনকাম ভালো রয়েছে এই মাসে, যথেষ্ট ইনকাম সোর্স ভালো রয়েছে, ক্যাশ আসবে, কিন্তু ক্যাশ এই সব জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাবে। যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা মোটামুটি শুভ যেতে চলেছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ যাবে কম্পেয়ার টু লোয়ার লেভেল। অর্থাৎ যারা এমএ পিএইচডি এই সব রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। এছাড়াও ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এবার আসি যারা ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছে তাদেরকে বলবো, একটু আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন যেন মোবাইল অ্যাডিক্টেড না হয়। মোবাইল অ্যাডিক্টেড হলে সেখান থেকে কিন্তু পড়াশোনার হ্যাম্পার হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখলে সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না। যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছে অর্থাৎ যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছে অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাস, অর্থাৎ আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাবে। এছাড়াও যারা কাব্য সাহিত্য এইসব লিখেন, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যারা মিউজিক কম্পোজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস মুডের উপর দিয়ে শুভ বলা যায়। এই মাসে যদি বলা যায় কি না আপনাদের বাধা বিপত্তি থাকবে, তবে মনের জোরটা কিন্তু আপনারা হারাবেন না। মনের জোরের দ্বারা মানুষ অনেক বড় বড় কাজ করে ফেলে, আর এই মনের জোরটা এই মাসে কিন্তু আপনাদের রয়েছে। আর যদি না থাকে সেক্ষেত্রে পজিটিভ মাইন্ডেড হন, যে কোনো কাজকে করবো লড়বো জিতবো এই রকম যদি টেন্ডেন্সি থাকে আপনাদের মধ্যে তাহলে ডেফিনেটলি আপনারা জিতবেন। তো এই হলো কর্কট রাশির জানুয়ারি মাস কেমন যাবে তার জিস্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।